নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের চ্যানেল ব্লগ টুইস্টে। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আর আজকে আমার এই ভিডিওর টপিক ফেস নিয়ে। ফেসকে কিভাবে যত্ন করলে ফেস খুব ভালো থাকে। মুখের যত্ন তো বন্ধুরা প্রত্যেকেই নিতে চায়, কিন্তু অনেকের সময় হয়ে ওঠে না ব্যস্ততার মধ্যে। মানে দুলে অনেকে রং মেখেছে, অনেকে অনিচ্ছা সত্ত্বেও একটু আধটু মাখা হয়েছে, অনেকের আবার এই জন্যে অনেক রকম স্কিন প্রবলেম দেখা দিয়েছে। একটু আধটু রং মাখার ফলেও গালে হালকা দাগছোপ বা অনেকে নানা রকম প্রবলেম হচ্ছে। তার জন্য কিভাবে সেই দাগছোপ দূর করা যায় বা নানা রকম সমস্যা হয়তো দোলের পর থেকে অনেকের হয়ে যাচ্ছে, কিন্তু বুঝতে পারছেন না কোন উপায়ে কিভাবে তা সলভ করবেন, তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য। স্কিনের যে কোনো সমস্যার সমাধানে এই এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আজকে আমি স্কিনের দাগছোপ কিংবা স্কিনের যে ভেতরে ভেতরে পোর্সের ময়লা জমে থাকে সেগুলো ক্লিয়ার করতেও খুব ভালোভাবে সাহায্য করে এই ফেস প্যাকটি। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ফেস প্যাক তৈরিটা তোমাদের দেখিয়ে দিই। আর তাছাড়াও অনেকে নানান রকম কারণে কোনো অনুষ্ঠানে হয়তো চড়া মেকআপ করেন, সেক্ষেত্রেও তারপরেও এই সমস্যাগুলি দেখা দেয়। নানান কারণে স্কিনের অনেক রকম ভারী মেকআপের ফলে কিংবা দোল খেলার ফলে বা বিভিন্ন কারণে অনেক রকম প্রবলেম দেখা দেয়। তো স্কিনে যদি কোনো রকম ভারী মেকআপ করা হয়ে থাকে বা বিভিন্ন অনুষ্ঠানের পরপরই এই ফেস প্যাকটা লাগা তাহলে স্কিন আরও আগের অবস্থায় ফিরে আসে। তো বন্ধুরা, আমি এখানে কিসের রস নিয়েছি তোমাদেরকে বলে দেবো। এখানে শসা, আলু ও টমেটোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে মিক্সারে তার রসটা আমি নিয়ে নিয়েছি। এটা গলায় ঘাড়ে ব্যবহার করতে পারো, স্কিনের যে কোনো অংশে অর্থাৎ হাতে ত্বকে ব্যবহার করতে পারো। এরপর এই তিনটি রস, আলু, শসা এবং টমেটোর রস এখানে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে নিয়েছি। এরপর এর সাথে আমি মিশিয়ে নেব ডাবার গোলাবাড়ি রোজ ওয়াটার। আমি এখানে ডাবার গোলাবাড়ি রোজ ওয়াটার নিয়েছি, তোমরা যে কোনো ব্র্যান্ডের রোজ ওয়াটার ব্যবহার করতে পারো। আমি এখানে হাফ চামচের মতো রোজ ওয়াটার দিয়ে দেবো, ঠিক এতটা পরিমাণে রোজ ওয়াটার আমি এখানে অ্যাড করে দিলাম। বন্ধুরা, উপকরণগুলি খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এরপর এরপর আমি এর সাথে অ্যাড করে দেবো মুসুরির ডালের গুঁড়ো। আমি এখানে খুব ভালোভাবে মিক্সারে ব্লেন্ড করে রেখেছিলাম, এরপর এর সাথে এটা দিয়ে দেবো। মুসুরির ডাল স্কিনের পক্ষে খুব উপযোগী। যে কোনো, আমি তো প্রথমেই বললাম, যে কোনো যদি কোনো মেকআপ হয় বা কোনো অনুষ্ঠানে যাওয়ার অনেক রকম হয়তো স্কিনের উপর চাপ পড়েছে, তার পরপরই এই যদি ফেস প্যাকটা যদি গোটা মুখে যদি লাগিয়ে নিতে পারো, তাহলে এত রকম যে স্কিনের ধকল গেছে সেটা কিন্তু স্কিন আর বুঝতে দেবে না। স্কিন আগের মতোই উজ্জ্বল ভাব চলে আসবে, আগের মতনই স্কিন হয়ে যাবে। এত রকম স্কিনে ব্যবহার করার পরও স্কিনের কোনো ক্ষতি হবে না, স্কিন খারাপ হবে না। প্রস্তুত হয়ে গেল আমার এই ফেস প্যাকটি। এরপর বন্ধুরা, এই ফেস প্যাকটি আলতো হাতে খুব ভালোভাবে স্কিনের উপর অ্যাপ্লাই করুন। স্কিনে অ্যাপ্লাই করার পর এই ফেস প্যাকটি প্রায় 15 থেকে 20 মিনিট, খুব জোর 25 মিনিট বা তার বেশি রাখলেও অসুবিধার কিছু কারণ নেই। যদি আধ ঘন্টা রাখতে পারেন তাতে অসুবিধার কিছু কারণ নেই। এইভাবে লাগিয়ে রেখে দিন, তারপর নর্মাল জলে মুখটা ভালোভাবে ক্লিন করে নিন। এটা যে কোনো অনুষ্ঠান বাড়ি থেকে আসার পর করতে পারেন, এমনি ঘরে থাকাকালীনও আপনারা করতে পারেন। বন্ধুরা, এটা যদি সপ্তাহে 1 থেকে 2 দিনও করতে পারো তাহলে খুবই কিন্তু উপকার হয়। স্কিনে কোনো রকম দাগছোপ থাকবে না, স্কিনে কোনো রকম একটা টায়ার্ডনেস থাকবে না, স্কিনটা হবে খুব ফ্ললেস, উজ্জ্বল। সেক্ষেত্রে সপ্তাহে 1 থেকে 2 দিন এই ফেস প্যাকটি ব্যবহার করে স্কিনকে সুন্দর করে তুলতে পারো। আরও হাজারো ব্যস্ততার মাঝেও এইভাবে 1 থেকে 2 দিন করে নেওয়া যেতেই পারে। তো বন্ধুরা, আজকে আমার এই ফেসিয়াল টিপসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকের মতো এখানেই শেষ করছি। পরে আরও নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে তোমাদের চ্যানেল ব্লগ টুইস্টে। আজকের মতো এখানেই শেষ, ধন্যবাদ।